কিয়ামত পর্যন্ত যারাই নবীর দুশমন হবে তারাই আবতার হবে। কিয়ামত পর্যন্ত যারাই নবীর দুশমন হবে তাদের লেজ কেটে যাবে। কিয়ামত পর্যন্ত যারাই নবীর দুশমনের কাতারে নিজেদেরকে লিপিবদ্ধ করবে নিজেদের নাম, তারাই নির্বংশ হয়ে যাবে, তারাই নির্বংশ হয়ে যাবে। আজ আমাদেরও সেই সময় এসেছে, নবীজির প্রতি যে যত বেশি ফেদা হতে পারব, আল্লাহর নবীর ইজ্জতের জন্য যে নিজেকে যত বেশি কুরবান করতে পারব, আল্লাহর নবীর ইজ্জতের কথা যে যত বুলন্দ আওয়াজে বলতে পারব, বাতিলের সামনে নিজেকে আল্লাহর নবীর খাদেম হিসেবে, নবীর আশেক হিসেবে, নবীর জন্য উৎসর্গিত প্রাণ হিসেবে যে যতটা বেশি নিজেকে উপস্থাপন করতে পারব, ইনশাআল্লাহ এটাই হবে আল্লাহর নিকট একজন মানুষের মর্যাদার মানদণ্ড। যে আল্লাহর নবীর জন্য যত বেশি করবে ইনশাআল্লাহ, শুধু আল্লাহর নবীর ইজ্জত নয়, বরং যারা আল্লাহর নবীর জন্য উৎসর্গিত হবে পৃথিবীতে তারা হবে সবচেয়ে বড় সম্মানিত মানুষ। ওলামায়ে কেরামের নামে যখন মানুষকে আহ্বান করা হচ্ছে, মানুষ সেখানে দল বেঁধে ছুটছে, মানুষকে বিভিন্নভাবে ব্যারিকেড দিয়ে রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মানুষ যেন আলেম ওলামাদের কাছে ভিড়তে না পারে, জনগণকে ওলামায়ে কেরামের কাছ থেকে বিচ্ছিন্ন করার নানা ধরনের পায়তারা চলছে, ষড়যন্ত্র যত বেশি চলছে, আমার দেশের মানুষ যেন তারা আরও বেশি উদ্দীপিত হয়ে আরও বেশি হিম্মত নিয়ে সমস্ত বাধার প্রাচীরগুলো ডিঙ্গিয়ে তারা ওলামায়ে কেরামের মজমাগুলোর দিকে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ছুটতেছে। তো আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো লক্ষণ, এটা একটা ভালো আভাস, এবং এর মাধ্যমে আলেম সমাজের প্রতি ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয়। আলেম সমাজকে আমি লক্ষ্য করে বলছি, এই যে মানুষ আজকে রাজনৈতিক নেতাদের কথা শুনবার জন্য এভাবে ভেঙে পড়ে না, বড় বড় নেতা নেত্রীদের সঙ্গে দেখা করার জন্য মানুষ এতটা হুমড়ি খেয়ে পড়ে না, ওলামায়ে কেরামের সঙ্গে সাক্ষাতের জন্য, আলেমদের দুটি কথা শুনবার জন্য, এমনকি আলেমদেরকে এক নজর দেখার জন্য, এই যে মানুষের উদগ্র বাসনা, এই সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা যদি সঠিকভাবে নেতৃত্ব যদি আমরা প্রদান করতে পারি, ইসলামের সপক্ষে সততা বিচ্ছিন্নতাকে যদি আমরা দূর করে ঐক্যের একটা বুনিয়াদ যদি আমরা কায়েম করতে পারি, তাহলে ইনশাআল্লাহ দ্ব্যর্থহীনভাবে কথা বলা যায়, আল্লাহর এ জমিন, এই আমাদের পবিত্র মাতৃভূমি, শাহজালাল শাহ মাকদুম খান জাহান আলী হাজী শরীয়তুল্লাহদের স্মৃতিধন্য এই মাটি, ইনশাআল্লাহ এর চূড়ান্ত ঘাঁটি হবে ইসলামের ঘাঁটি। রুখে দেওয়ার সাধ্য ইনশাআল্লাহ কোনো শক্তির হবে না। অনেক চেষ্টা তোমরা করতেছো, অনেক অপপ্রচার তোমরা চালাচ্ছ, তোমরা চাইছো মানুষের এই বাঁধ ভাঙ্গা জোয়ারের কথা যেন প্রচার না হতে পারে। গতকালকে আপনারা দেখেছেন, গতকালকে জুমার পর বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং মর্যাদার সপক্ষে স্লোগান তুলবার জন্য। প্রথম আলো পত্রিকা একটা ছবি দিয়ে সেখানে ক্যাপশন লিখেছে শত শত মানুষ, শত শত মানুষ নাকি বাইতুল মুকাররম থেকে মিছিল নিয়ে বের হয়েছে। তো একজনে ওখানে একটা প্রশ্ন রেখেছে, কয় হাজার একশত হয়, কয় হাজারে একশো হয়। যদি এইভাবে অনিশ্চয়ের যাত্রা জনতা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত শুদ্র সফেদ সফেদ কাফেলা যতদূর পর্যন্ত দৃষ্টি যায় নবী প্রেমিক আশেক রাসূলদের এই বাঁধ ভাঙ্গা জোয়ার, এটাকে যদি তোমরা বলো শত শত, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন করতে মনে চায় যে কয় হাজারে একশত হয়। ওটা ঠিক করলে তারপরে বলতে পারবো যে এখানে কয় শত মানুষ আছে। এ কথা আজকে প্রমাণ হয়ে গেছে, যারা মিডিয়া চালায়, যারা দেশের সুশীল সমাজ সেজে বসে আছে,
আমরা তোমাদের কাছে একটা পয়গাম একটা বাণী পৌঁছে দিতে চাই, তোমাদের দৌরাত্বের দিন শেষ হয়ে গেছে। জনগণকে তোমরা যাই বুঝাইবা তাই বুঝবে, সেই দিন ফুরিয়ে গেছে। জনগণ নিজেরাও নিজেদের চোখ দিয়ে দেখে, নিজেদের কান দিয়ে শুনে। আলহামদুলিল্লাহ, মানুষ এখন শুধুমাত্র পত্রিকা পড়ে নিউজ জানে না, মানুষ শুধুমাত্র এখন টেলিভিশনের চ্যানেল থেকে আর রেডিও শুনে মানুষ সংবাদ পড়ে না, মানুষ এখন নিজেরাই নিজেদের উদ্যোগে নিজেরাই জাতির সমস্ত সংবাদগুলো বিশ্ব সংবাদের মাধ্যমগুলো থেকে সমস্ত সংবাদ তারা নিজেরাই সংগ্রহ করে নেয়। ওলামায়ে কেরাম কে কোথায় যাচ্ছেন, এক একজন আলেমের পিছনে এভাবেই লাখো জনতার ঢল ছুটতেছে, আর তোমরা ওলামায়ে কেরামের কাছ থেকে বিচ্ছিন্ন করবার জন্য যত অপতৎপরতাই পরিচালনা করো না কেন, ইনশাল্লাহ তোমাদের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে, ইনশাল্লাহ দিনের ঝান্ডায় সমুন্নত হবে এই জমিনের। মোহতারাম হাজিরিন, সময়টা চলছে বিশ্বব্যাপী, একটা পক্ষ চেষ্টা করছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করতে, নবীজির ইজ্জতের উপর আঘাত করে তারা বিকৃত সুখ এবং বিকৃত স্বাদ অনুভব করার চেষ্টা করে। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা ভালো জিনিসের মধ্যে স্বাদ খুঁজে পায় না, যত পুতি দুর্গন্ধময় বস্তুর মধ্যেই তারা তাদের স্বাদ খুঁজে পায়। দেখবেন ওই যে বাংলা মদ আছে না, বাংলা মদ যদি রাস্তায় কোথাও কখনো ফালানো হয় তো আমার তো মনে হয় যে বাথরুম থেকেও এত পচা দুর্গন্ধ বের হয় না। সারা রাত বৃষ্টি হওয়ার পরেও রাতের শুরুতে যেখানে মদ ফলানো হয়েছে পরের দিন ফজরের সময় ওখান থেকে হেঁটে যাওয়া যায় না দুর্গন্ধের চোটে, এত দুর্গন্ধ, পায়খানার চেয়েও বেশি দুর্গন্ধ। কিন্তু দুনিয়ার কিছু মানুষ আছে তাদের কাছে আতরের ঘ্রাণ ভালো লাগে না, দুনিয়ার কিছু মানুষ আছে তাদের কাছে উন্নত মানের খাবারের সুঘ্রাণ তাদের কাছে ভালো লাগে না, তারা তাদের সমস্ত স্বাদ খুঁজে পায় মদের মধ্যে। তো যারা এরকম নিজেদের বিকৃত রুচির কারণে তারা তাদের স্বাদ খুঁজে পায় এই ধরনের পুতি দুর্গন্ধময় বস্তুগুলোর মধ্যে, তারাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে স্বাদ আর উল্লাস অনুভব করতে পারে। মহতরম হাজিরিন, কাজেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করে আল্লাহর নবীর ব্যঙ্গ চিত্র অঙ্কন করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদাকে খাটো করতে পারেনি, বরং তারা মৌচাকের চাকের মধ্যে ঢিল ছুঁড়ে প্রমাণ করে দিয়েছে একবিংশ শতাব্দীতেও পৌনে 200 কোটি মুসলমান আল্লাহর নবীর ইজ্জতের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। মহতরম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, নবীজির প্রতি ইশক এবং ভালোবাসা, এটা ওই বস্তু যে একজন মুমিন যদি এই বস্তু হাসিল করতে পারে, নবীজির প্রতি যথার্থ মহব্বত ভালোবাসা এবং ইশককে যদি নিজের অন্তরে স্থান দিতে পারে, তাহলে আল্লাহর নবীর মহব্বত, নবীর ইশক, নবীর ভালোবাসা, এটা একজন মুমিনের জন্য তার সব সমস্যার সমাধান করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন, কেউ আল্লাহকে স্মরণ করলে যতটা বেশি খুশি হন, আল্লাহর নবীর উপর দুরুদ পড়লে আল্লাহ পাক তার চেয়ে বেশি খুশি হন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবীজির প্রতি ভালোবাসাটা এত বেশি প্রিয়। আমি আপনাদের সম্মুখে হাদিস পাঠ করেছি বিশিষ্ট সাহাবী রাসূল হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি অনেক দুরূদ পড়ি, তবু আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, জানতে চাই যে আমি আমার যত দোয়া দুরূদ জিকির আসকার তসবি তাহলিল আছে এর মধ্যে আমি কি পরিমাণ দুরূদ পড়ব। আল্লাহর নবী বললেন, তোমার যতটুকু মনে চায় পড়ো। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার দোয়া দুরূদ তসবি তাহলিল জিকির আসকারের মধ্য থেকে
চার ভাগের এক ভাগ দুরুদ পড়ি আর বাকি তিন ভাগ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়ি। নবীজি বললেন পড়তে পারো, কিন্তু তুমি যদি দুরুদের মাত্রা আরো বৃদ্ধি করে দাও তোমার জন্য আরো ভালো হবে। সাহাবি আবার জিজ্ঞাসা করলেন, তাহলে এক কাজ করি, অর্ধেক দুরুদ পড়ি আর অর্ধেক বাকিগুলো পড়ি। নবীজি বলেন তাও করতে পারো, কিন্তু দুরুদ যদি আরো বাড়ায় দাও তুমি ঠকবা না জিত ভাই। এবার তিনি বললেন, তাহলে হুজুরের দরকার নেই অন্য কিছু করার, তাহলে আমি সারাদিন যতটুক যা পড়ার, যতটুক যা দোয়া করার, যতটুক যা ওজিফা পাঠ করার, যতটুকু জিকির আজকার করার, শুধু দুরুদ শরীফই পড়বো আর কিছুই করবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলেও তুমি ঠকবা না, তুমি আমার প্রতি দুরুদ পড়তে থাকবা। ইজাই ইয়াকফি হাম্মাকা ওয়া ইগফিরু লাকা যামবাকা, আমার প্রতি অধিক পরিমাণ দুরুদ পড়ার বরকতে তুমি যেটা তোমার প্রয়োজন সেটা না চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রয়োজন পূরণ করে দিবেন। তুমি নিজের জন্য দোয়া করে যা পেতে আল্লাহর কাছ থেকে, আমার উপর দুরুদ পড়লে আল্লাহ তোমাকে আরো বেশি ভালো দিবেন, তোমার দুনিয়ার সমস্ত পেরেশানি আল্লাহ পাক দূর করবেন, তোমার আখেরাতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হ্যাঁ উম্মতে মুহাম্মাদিয়া, এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক গড়ার বরকত। যার হৃদয়ের মধ্যে আল্লাহর নবীর প্রতি যতটুকু মহব্বত, যে আল্লাহর নবীর প্রতি যত বেশি, যে যত বেশি নবীজির জন্য নিজেকে উৎসর্গ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে যত বেশি নিজেকে পেশ করবে দুনিয়া এবং আখেরাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে তার জন্য তত বেশি পেশ করবেন। যদি তুমি আল্লাহর রহম চাও, যদি তুমি আল্লাহর কাছ থেকে তোমার সমস্যার সমাধান চাও, তাহলে আসমান আর জমিনের মধ্যখানে আল্লাহর নবীর প্রতি মহব্বত এবং ভালোবাসা, নবীর প্রতি দুরুদের চেয়ে উত্তম কোনো আমল আমার জানা নেই। তুমি আল্লাহর নবীর প্রতি যত বেশি দুরুদ পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়া থেকে তোমার পেরেশানি তত বেশি দূর করবেন। তুমি যদি তোমার গুনাহের মাগফিরাত চাও, ক্ষমা চাও, তাহলে আল্লাহর রাসূলের সঙ্গে মহব্বতের সম্পর্ক আর আল্লাহর নবীর প্রতি দুরুদ পাঠ করার চেয়ে উত্তম কোনো আমল আমার জানা নেই। তুমি যদি আল্লাহর কাছে নিজের গুনাহের মাগফিরাত না চেয়ে তোমার নবীর উপর দুরুদ পাঠ করতে থাকো, এর বরকতে আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করতে থাকবেন। মুহতারাম হাজেরিন, কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, নবীজির প্রতি দুরুদ পাঠ করা, নবীর জন্য আল্লাহর কাছ থেকে রহমতের দোয়া করা, আল্লাহর নবীকে আল্লাহ পাক যেন আরো উচ্চ মর্যাদা দান করেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করাটা, এই দোয়ার মাধ্যমে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক উপকৃত করে দিবেন তা নয়, বরং যারা আল্লাহর নবীর জন্য আল্লাহর কাছে হাত তুলবে আল্লাহ পাক তার ইজ্জত এবং সম্মান বুলন্দ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো তার নবীর শানে বলে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ও গো আমার হাবিব, আমি আপনার সম্মান বুলন্দ করে দিয়েছি, আমি আপনার নাম সম্মানিত করে দিয়েছি। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কিয়ামত পর্যন্ত আপনারে সম্মান আপনারে মর্যাদা ভুলুণ্ঠিত করবার এই ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। বরং আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন কোরআনে পাকের মধ্যে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশ্মন যে হবে, আপনার সঙ্গে যে দুশ্মনী করবে, হুয়াল আবতার, আমি আল্লাহ তাকে নির্বংশ করে দেব, আমি আল্লাহ তাকে নির্বংশ করে দিব। সূরাতুল কাউসারের এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় এটা শুধুমাত্র নবীর যুগের সঙ্গেই খাস নয়, এটা শুধু নবীর যুগের ব্যাপারে বলা হয়নি, বরং আয়াতের মধ্যে কোন নির্দিষ্ট সময়ের সীমা উল্লেখ করা হয়নি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করে, নবীজির ইজ্জত এবং সম্মানের উপর আক্রমণ করে, আমি যেভাবে বলেছিলাম যে মৌচাকের চাকের মধ্যে ঢিল ছোড়া হয়েছে, দুনিয়ার উম্মতে মুসলিমা শান্ত ছিল, তারা নীরব ছিল, কিন্তু তাদের নবীর গায়ে আঘাত করে আজকে বিশ্বের অপশক্তি, ইসলাম বিরোধী শক্তি, তারা মুসলমানদের ঘুমের মধ্যে তারা ঢিল ছুঁড়ে ঘুমন্ত মুসলিম শার্দুলদেরকে তারা জাগিয়ে তুলেছে। ইনশাআল্লাহ
ওরা আল্লাহর নবীর ইজ্জতকে যত কলঙ্কিত করতে চায়। পৃথিবীর ইতিহাস প্রমাণ করে প্রতিটি ঘটনার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর শান এবং মানকে আরো বুলন্দ করেন। আবু লাহাবরা চেষ্টা করেছিল, মক্কার কুরাইশ এবং বেঈমানের দল চেষ্টা করেছিল আমার নবীর ইজ্জতকে ধুলোয় মিটিয়ে দিতে। তারা যত চেষ্টা করেছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারা আল্লাহর নবীর ইজ্জতের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছে, তারা যত প্রচেষ্টা করেছে আল্লাহ পাক তার নবীর ইজ্জত আরো বুলন্দ করেছেন। বিগত ১৪০০ বছরের ইতিহাসও এটাই, বিগত ১৪০০ বছরের ইতিহাস এটাই। এক একজন ইমানদার যারা ঈমানকে তাদের বক্ষে ধারণ করে, যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পাঠ করে, তারা তাদের হৃদয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মহব্বত এবং ইশক তাদের হৃদয়ের মধ্যে তারা লালন করে।